الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم ويسألونك عن الروح قل الروح من أمر ربي সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষ রূপে এবং তার ইবাদত করার সময় প্রদান করেছেন তার প্রশংসা আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর মানুষদের যে দিন যে ধর্ম আল্লাহ সুবহানাহু তাআলা দিয়েছেন তার মনোনীত দিনের মধ্যে তার মনোনীত দিনকে যার মাধ্যমে আমরা পেয়েছি সে আখেরি নবী আহমদের মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারের উপরে অবতীর্ণ হওয়া অসংখ্য দরুদ ও সালাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। পবিত্র কোরআনে সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 85 এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ একটি সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে যে সম্পর্কে মানুষকে খুব অল্প জ্ঞান দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জ্ঞান সম্পর্কে অবগত, তো সেটা হচ্ছে রূহ সম্পর্কে এবং তার সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাবতীয় সৃষ্টি সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, ইতিপূর্বে তিনি সৃষ্টি করেছিলেন তার ইবাদত করার জন্য জিন সম্প্রদায়কে, তার আগেও তিনি সৃষ্টি করেছেন বিভিন্ন জীব জন্তুকে এবং তার আগে তিনি সৃষ্টি করেছেন আসমান জমিন গ্রহ নক্ষত্র সাত আসমানের মধ্যে সাত জমিন সহ অন্যান্য যত গ্রহ নক্ষত্র আছে সমস্ত কিছুকে তিনি সৃষ্টি করেছেন। আজকের বিজ্ঞানীরা শুধু অনুমানের ভিত্তিতে চলছে, কোরআন বিজ্ঞান ছাড়া নয়। কোরআনের মধ্যে অনেক বাণী আছে যেগুলোকে অনুসরণ করে বিজ্ঞানীরা অনেক কিছু আবিষ্কার করেছে এবং অনেক কিছু জ্ঞান লাভ করেছে, কিন্তু হতভাগা এই মুসলমান কোরআন শুধু পড়ে। বিশ্বের মধ্যে যত গ্রন্থ আছে, যত ধর্মগ্রন্থ আছে এবং যত ধর্মের গ্রন্থ আছে, যত লেখকের লিখিত বই পুস্তক আছে, যত সংকলকের সংকলিত গ্রন্থ আছে, মোটা থেকে মোটা পাতলা থেকে পাতলা সমস্ত গ্রন্থের মধ্যে যদি বিশ্লেষণ করা হয় তাহলে দেখা যাবে
যে পবিত্র কুরআন সবচেয়ে বেশি বিক্রি হয় আর পাঠ করা হয় পবিত্র কুরআন সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি দোকান থেকে মানুষ কিনে নিয়ে যাচ্ছে, পড়াশোনা করছে, চর্চা করছে, শিক্ষা লাভ করছে, কিসে? কুরআনে। আবার যদি একটা পরিসংখ্যান করা যায় যে বিশ্বের এমন একটা কিতাবের নাম বলো যে কিতাবটা, যে বইটা, যে পুস্তকটা মানুষ পড়ে কিন্তু না বুঝে পড়ে, বোঝে না, সেই গ্রন্থের নামও আসবে কুরআন। তো দুঃখের বিষয়, আফসোসের বিষয়, সবচেয়ে বেশি পাঠ করা হয়, সবচেয়ে বেশি শিক্ষা দেওয়া হয়, সবচেয়ে বেশি শিক্ষা নেওয়া হয় তার কুরআনের, কিন্তু সবচেয়ে বেশি না বুঝে না শুনে তার থেকে জ্ঞান লাভ না করে, তার অনুসরণ না করে, তার আদেশকে পালন না করে, তার নিষেধ থেকে বিরত না থেকে যে গ্রন্থ পাঠ করা হয় সেটা হচ্ছে কুরআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে দিয়েছেন পবিত্র কুরআনে একটি আয়াত যে ব্যক্তি পাঠ করবে সে দশটি নেকি পাবে। তো তিনি এও বলেন যে আলিফ লাম মিম, এটা আমি বলছি না যে এটা একটি অক্ষর, আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর, অর্থাৎ যে ব্যক্তি পাঠ করবে আলিফ লাম মিম সে ব্যক্তি তিনটি অক্ষর পাঠ করবে, সঙ্গে সঙ্গে সে ত্রিশটি নেকি পাবে। তো বর্তমানের মুসলমানদের শুধু নেকি পাবার আশায় কুরআন পাঠ করে। আর আল্লাহ তাআলা যে বলে দিয়েছেন যে কুরআনটার শিক্ষা নেওয়া, কুরআন থেকে শিক্ষা গ্রহণ করা, আদেশ গ্রহণ করা সবচেয়ে সহজ, সেদিকে কিন্তু মানুষ ভ্রুক্ষেপ করে না, শুধু কুরআনটা পাঠ করে, কুরআনটাকে বোঝার চেষ্টা করে না, কুরআনে কি লেখা আছে সেটা বোঝার চেষ্টা করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মেসেজ দিতে চাচ্ছেন, কি আদেশ দিচ্ছেন, কি নিষেধ করছেন এটা তারা বুঝতে চায় না। যদি বুঝতে শিখত মুসলমানরা তাহলে পৃথিবীর আজকে উচ্চ শিখরে যে সমস্ত বৈজ্ঞানিকরা বসে আছে, বিজ্ঞানীরা বসে আছে, তাদের উপরে বসে থাকত মুসলমানরা। মুসলমানরা, অধিকাংশ মুসলমানরা শুধু কুরআন নেকির উদ্দেশ্যে পাঠ করে, কিরাত করার জন্য পাঠ করে, কিন্তু অমুসলিমরা যদি যারা পাঠ করে কুরআনটাকে, যারাই পাঠ করে অমুসলিমরা, তারা কুরআনটাকে পাঠ করে নেকি অর্জনের জন্য পাঠ করে না, বরং কুরআনের মধ্যে কি লুকায়িত আছে, কি জ্ঞান আছে, সেই জ্ঞানটাকে এক একটা আয়াতের অনুবাদকে এবং সে আয়াত কেন অবতীর্ণ হয়েছে, কি তার প্রেক্ষাপট, এই আয়াতের মধ্যে কি জ্ঞান থাকতে পারে, সেই আয়াতের গভীরে যাওয়ার তারা চেষ্টা করে, বিভিন্ন ধরনের পুস্তক, বিভিন্ন ধরনের তাফসীর গ্রন্থ পড়ে তারা তার গভীরে যাওয়ার চেষ্টা করে। আর তাই তারা আজকে পৃথিবীর বিভিন্ন ধরনের প্রযুক্তির বস্তু আবিষ্কার করে মুসলমানদেরকে পেছনে ফেলে দিয়েছে, মুসলমানদেরই ধর্মগ্রন্থ পড়ে তারা এগিয়ে গিয়েছে, অথচ মুসলমানরা আজকে সেই গ্রন্থ থেকে শিক্ষা নিতে গিয়ে পিছিয়ে আছে। মুসলমানরা যদি বুঝত কুরআন তাহলে মুসলমানরা কোনোদিনই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে শিরক আবিষ্কার করত না যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর দিয়ে সৃষ্টি করা হয়েছে। মুসলমানরা যদি বুঝত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত কিছু সৃষ্টি করেছেন এবং তার মধ্যে মানুষই হচ্ছে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, আর এই মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রসূলের মাধ্যমে এমন জ্ঞান, এমন ইবাদত শিক্ষা দিয়েছেন যে জ্ঞান, যে ইবাদত, যে তাসবিহ পাঠ করলে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ধরনের নিয়ামতের শুকরিয়া আদায় করা হয়ে যায়। তো এমন একটি নিয়ামত যেগুলো আমাদের ভিতরে বিচরণ করছে সেটা হচ্ছে রূহ। রূহ সম্পর্কে একসময় কাফেররা রূহ সম্পর্কে
প্রশ্ন করেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইয়াসালুনাকা আনির রূহ, তোমাকে তারা জিজ্ঞেস করে রূহ সম্পর্কে। তো তুমি বলে দাও রূহটা হচ্ছে আমার রবের আদেশ। আমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, এ সম্পর্কে মানুষকে খুব অল্প জ্ঞান দান করা হয়েছে। ওয়াসালুনা কানে রূহ কুলিল আমরু কুলির রূহ মিন আমরি রব্বি আমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। তো রূহটা যদি আমরা ধারণা করতে যাই, সেই রূহটা আমাদের শরীরের ভিতরে আছে বলে, রূহটা মানুষের শরীরের ভিতরে আছে বলে, মানুষের শরীরের ভিতরে যত রকমের অঙ্গ প্রত্যঙ্গ আছে, যত রকমের সামান আছে, তার হার্ট, তার ফুসফুস, তার কিডনি, তার শ্বাস প্রশ্বাস চলছে, তার রক্ত চলাচল করছে, শিরা উপশিরা গুলো সতেজ আছে, হাড্ডির মধ্যে শক্তি আছে, গোস্ত গুলো সতেজ আছে, মানুষ শক্তি সঞ্চয় করে সেই শরীরের দ্বারা কত রকম কত কিছু কর্মকাণ্ড করছে। কিন্তু যখনই রূহ শরীর থেকে বের হয়ে যাচ্ছে, রূহটা যখনই শরীর থেকে বের হয়ে যাচ্ছে, তখনই তার শরীরের মধ্যে যত রকমের অঙ্গ প্রত্যঙ্গ আছে, যত শিরা, যত হাড্ডি, যত রকমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত দিয়েছেন, চোখ থেকে নিয়ে কান থেকে নিয়ে তার নাক থেকে নিয়ে তার হৃদয় থেকে নিয়ে তার শ্বাস প্রশ্বাস নেওয়ার ফুসফুস যন্ত্র থেকে নিয়ে তার লিভার থেকে নিয়ে সব কিছুই অচল। সব কিছুই অচল হয়ে যাচ্ছে। যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো আমরা যে একটি যন্ত্র যদি বানানো হয়, একটি যন্ত্র তৈরি করা হয়, যেমন আজকে বিজ্ঞানীরা আবিষ্কার করেছে রোবট, সেই রোবটের দ্বারা তারা বহু কাজ করাচ্ছে। তো সেটা কিসের দ্বারা পরিচালিত হয়? ব্যাটারি বা ইলেকট্রিকের দ্বারা। যদি একটা তার, এখান থেকে কারেন্টের একটি তার যদি দেওয়া হয় দিল্লিতে, আর সেখানে একটি লাইট ঠিক করা হয়, এখানে সুইচ থাকে, তাহলে সুইচ মারার সঙ্গে 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 লাইটটা চলবে। এই নয় যে এখানে সুইচ মারা হলো আর সে কয়েকটা সেকেন্ডে পর, কয়েক মিনিট পর বা কয়েক ঘন্টা পর দিল্লিতে তার কানেকশন দিতে রাখবে। তো অনুরূপই কারেন্টের সঙ্গে বিদ্যুতের সঙ্গে তুলনা করে দিতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহটাকে এমনভাবে সৃষ্টি করেছেন যেটা মানুষের শরীরে থাকা অবস্থায় তার শরীরের যাবতীয় পার্ট, যাবতীয় সামান, যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গ সচল হয়ে আছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন মায়ের গর্ভে যখন সন্তান থাকে, মায়ের গর্ভে যখন সন্তান থাকে সেই সন্তান অচল, তার দেহ গঠিত হয়, তার চেহারা গঠিত হয়, তার হাড্ডি গঠিত হয়, হাড্ডির উপরে চামড়া হয়, সম্পূর্ণ সন্তানটা গঠিত হয়ে যায় 120 দিনে, কিন্তু তখন সে নড়াচড়া করে না। কারণ সেই সন্তানের ভিতরে হয়ে গিয়েছে ব্রেন, হয়ে গিয়েছে নাক, চোখ, কান, তার হৃদয় দেওয়া হয়েছে, তার লিভার দেওয়া হয়েছে, তার শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য ফুসফুস দেওয়া হয়েছে, কিন্তু সবই অচল থাকে। ফেরেশতার মাধ্যমে যখনই তার মাতৃ গর্ভে রূহটাকে ফুঁকে দেওয়া হয় তখনই সন্তানটা নড়াচড়া করতে আরম্ভ করে, এবং মায়ের নাভি থেকে তার নাভির সঙ্গে যে মায়ের নাভিটা জোড়া থাকে তা থেকে সে খাদ্য নিতে শুরু করে, নড়াচড়া শুরু হয়। আর জন্ম নেওয়ার পর, পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পর রূহ ঘুমের আগেই নির্দিষ্ট করে দেওয়া হয় যে এই শিশুটি, এই বাচ্চাটি শরীরের মধ্যে রূহ কত দিন পর্যন্ত থাকবে, কোন দিন, কোন মাস, কোন বছর, কোন মিনিট, কোন সেকেন্ড পর্যন্ত থাকবে সেটাও নির্দিষ্ট করে দেওয়া হয়, লিখে দেওয়া হয়। তো সেই লেখা অনুযায়ী, সেই ডেট, সেই তারিখ, সেই বছর অনুযায়ী যখনই সেই নির্দিষ্ট সময়টা এসে যায়
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মালাকুল মউতরা এসে তার শরীর থেকে সেই তার শরীরের খাঁচা থেকে সেই রূহটাকে টেনে বের করে নেয়। বের করার সঙ্গে সঙ্গে তার শরীর অচল, সেই যে শরীরের মধ্যে রক্ত ছিল সেটা শুকিয়ে যায়, সেই শরীরের মধ্যে শিরা উপশিরা ছিল সেগুলো বসে যায়, সেই শরীরের মধ্যে যত হাড্ডি ছিল সেগুলো অচল হয়ে যায়, তার সেই শরীরের বস্তুগুলো নির্দিষ্ট কয়েক ঘন্টা পর তাতে পচন ধরে। যার জন্য প্রত্যেক ধর্মের যে নির্দিষ্ট একটা নিয়মাবলী দেওয়া হয়েছে যে মৃতদেহকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দেওয়ার নিয়মাবলী, কোন ধর্মে সেটাকে জ্বালিয়ে দেওয়া হয়, কোন ধর্মে বাক্সে বন্দি করে মাটিতে পুঁতে দেওয়া হয়, আবার কোন ধর্মে ভালো করে তার গোসল দিয়ে কাফন দিয়ে তাকে কবর দেওয়া হয়। মূলত এটার এই যে দেহ থেকে রূপটা বেরিয়ে গেল, দেহটা কিন্তু অচল হয়ে গেল। এখন যদি পৃথিবীর কোনো বিখ্যাত মানুষও কোন সর্বোচ্চ নেককার মানুষের দেহ মৃতের পরে বাঘে খেয়ে নিক, সিংহে খেয়ে নিক, বা জালি দেওয়া হোক বা পুড়ি দেওয়া হোক বা কোনো এমন জায়গায় মৃত হলো তার দেহ পাওয়া গেল না, পচে গলে গেল, কোনো যায় আসে না। দেখতে হবে যে সেই মানুষটা সেই দেহটার ভিতরে যে রূহটা ছিল সেই রূহটা থাকা অবস্থায় সে কি কর্ম করেছে, সেই কর্ম অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সৃষ্ট রূহটা তার ভিতরে ছিল কিয়ামতের দিনেতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে সেই শরীরটা আবার গড়ে উঠবে এবং তার নির্দিষ্ট শরীরের মধ্যে রূহটাকে ফুটে দেওয়া হবে। এ সম্পর্কে একটি ঘটনা মনে পড়ে গেল পবিত্র কোরআনের পরে যে গ্রন্থটা সহি তার মধ্যে রয়েছে সহিহুল বুখারী। তো বুখারীর একটি ঘটনা রয়েছে তাওহীদের উপরে, যে এক ব্যক্তি এমন পাপি ছিল, এত গুনাহের কাজ করত, সেই ব্যক্তি জানতো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে একজন আছেন, পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি ব্যতীত কেউ ইবাদতের লায়েক নয়, কারো ইবাদত করাও যাবে না, কিন্তু সেই ব্যক্তি আল্লাহর ইবাদত করত না, বরং মানুষের উপর অত্যাচার করত, বিভিন্ন ধরনের চুরি চামারি ছিনতাই ডাকাতি সমস্ত কিছুর মধ্যে লিপ্ত ছিল। যখন তার শেষ সময় এসে গেল, কারণ প্রত্যেকেরই শেষ সময় আছে, প্রত্যেক বস্তুরই শেষ সময় আছে, যখন তার শেষ সময় এসে গেল সে বুঝতে পারলো এবারে কয়েকদিনের মধ্যে হয়তো কোনো সময় আমার মৃত্যু ঘটবে, তার তাওহীদের উপরে কিন্তু সম্পূর্ণ আস্থা ছিল, আল্লাহ ছাড়া কারোর ইবাদত সে করেনি, কোন বস্তুর কাছে সে মাথা নত করেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পৃথিবীর সৃষ্টিকর্তা সে জানে, এবং সে এটাও জানে, এটা বিশ্বাস করে যে আমি যে মারা যাব আমার শরীর থেকে যে রূহটা বেরিয়ে যাবে কাল কিয়ামতের দিনে তো আবার আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দণ্ড এবং করণ করবেন, হিসাব নিকাশ আমাকে দিতে হবে, এই ভয় সে করতে শুরু করলো, এবং সে যেন কারোর সঙ্গে কথাবার্তা বলতে পারছে না, শুধু কেঁদে যাচ্ছে। তো তার সন্তান সন্ততি তাকে এভাবে যখন জিজ্ঞেস করলো সে বলল আমি তোমাদেরকে একটা আদেশ করছি, আমি মারা যাবার পরে যেন আমার শরীরের কোনো অস্তিত্ব না থাকে, এমনভাবে করে দিও তোমরা আমাকে, কারণ আমি ভয় করছি যে কাল কিয়ামতের দিনে যদি আমার অস্তিত্ব আল্লাহ পেয়ে যায়, আল্লাহ যদি আমার অস্তিত্ব পেয়ে যায় তাহলে পৃথিবীতে আমি অনেক গুনাহের কাজ করেছি এই জীবনে, তাহলে কিন্তু আমি হিসাব দিতে পারবো না, আমার পাপের নিশ্চিন্ত ফলাফল হবে জাহান্নাম। তো তোমরা কি করবে, আমি যখন মারা যাব আমার শরীরটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করে দেবে, আর সেই শরীরের যে পোড়া ছাইগুলোকে বিভিন্ন স্থানে দূর দূরে তোমরা ছুঁড়ে ফেলে দেবে যাতে আল্লাহ খুঁজে না পায়। তো তার সন্তানরা রীতিমতো তার বাপ মারা যাবার পরে বাপের আদেশ অনুযায়ী তার শরীরকে পোড়ালো, পড়িয়ে সেই শরীরের ছাইগুলোকে বিভিন্ন স্থানে নিক্ষেপ করল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাল কিয়ামতের দিনে তার ফলাফল কি হবে, তাকে যখন কিয়ামতের দিন দাঁড় করানো হবে আল্লাহর সম্মুখে,
তখন সেই ব্যক্তি অবাক হয়ে যাবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন প্রশ্ন করবেন হে অমুক ব্যক্তি তুমি মৃত্যুর পথ যখন পেয়েছিলে মারা যাবার আগে তুমি এই আদেশ কেন দিয়েছিলে তখন সে বলবে হে আল্লাহ আপনারই ভয়েতে আপনারই ভয়েতে আমি আদেশ দিয়েছিলাম কিন্তু সে আদেশটা দেখছি আজকে পৃথা হয়ে গিয়েছে আমি ভেবেছিলাম যে আমার শরীরকে জ্বালিয়ে পুড়িয়ে ছারছার করে বিভিন্ন স্থানে তার ছাই ফেলে দিলে হয়তো আমার শরীরকে একত্রিত করতে পারবে না আজকে দিনে হয়তো আমি আপনার সম্মুখে দণ্ডায়মান হব না তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই অন্তরে তাওহীদ থাকার জরুরি এবং আল্লাহকে ভয় করার জরুরি আল্লাহর ভয়েতে সে এটা করেছে তখন তার সমস্ত গুনাহকে মাফ করে দেবেন তো রুহ যে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন আর এ সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান একমাত্র তিনিই রাখেন রুহ আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি আর সেটা সৃষ্টি করা হয়েছে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পূর্বে আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে হাতে তাকে সৃষ্টি করেছেন সৃষ্টি করার পরে তার মধ্যে রূহ সঞ্চার করা হয়েছে তো মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যেমনটি এরা বলে থাকে যারা আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাড়াবাড়ি করে তারা বলে থাকে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না সৃষ্টি করা হলে পরে পৃথিবী সৃষ্টি করা হতো না আল্লাহর নূর থেকে তাকে সৃষ্টি করা হয়েছে অতঃপর তার নূর থেকে সমস্ত পৃথিবী সৃষ্টি করা হয়েছে এটা একটা জাল হাদিস কিন্তু সেই হাদিস হচ্ছে আল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন আদম আলাইহিস সালামের জন্য মাটি এনে সেটার খামির তৈরি করা হচ্ছিল সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করছিলেন তার দেহ গঠিত হয়নি তখনও আমার নবুয়ত নিশ্চিত ছিল অর্থাৎ কারণ এই যে আমি যে সর্বপ্রথমে বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন মানুষকে তার ইবাদতের জন্য তার আগে সৃষ্টি করেছেন জিনকে তার ইবাদতের জন্য তার আগে বিভিন্ন ধরনের গাছপালা নদী নালা পাহাড় পর্বত সহ বিভিন্ন প্রাণী সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী চন্দ্র সূর্য আসমান গ্রহ নক্ষত্র সবকিছু সৃষ্টি করেছেন আর এই সমস্ত সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন গরমকে এবং গরম দ্বারা তিনি ভাগ্য লিপিবদ্ধ করে নিয়েছেন অর্থাৎ ভাগ্য অর্থাৎ যা কিছু ঘটবে যার পরে যা সৃষ্টি হবে যার পরে সে আসবে কি সৃষ্টি করবেন কি পরিকল্পনা করবেন তাকে তৈরি করবেন তাদের বংশ কিভাবে বিস্তার হবে সমস্ত কিছুই লিপিবদ্ধ রয়েছে লহে মাহফুজের মধ্যে সেই কিতাবের মধ্যে তো সেই কিতাবের মধ্যে এটাও লিপিবদ্ধ ছিল আছে যে আদমকে সৃষ্টি করা হবে আদমের মধ্যে রূহ সঞ্চার করা হবে এবং আদমের বংশের মধ্যে শেষ নবী বা শেষ রসুল হবেন কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা সহি হাদিস কিন্তু তাকে নিয়ে যে বাড়াবাড়ি করা হয় তিনি নূরের তৈরি তিনি নূর তার ছায়া ছিল না এ সমস্ত সঠিক নয় বরং জাল হাদিস তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামত আমরা পেয়েছি এই যে রূহ আমরা আমাদের ভেতরে আছে এটার অস্তিত্ব ছিল আর আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর তার পিষ্ট দেশের মধ্যে থেকে তার পিঠে পিঠ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত পৃথিবীর শেষ মানুষটি যে জন্ম নেবে তাদের রূহ দেহ টেনে বের করেছিলেন যখন তাদের আকার ছিল যেমন মানুষের চুলের মধ্যে উকুন হয় একদম বুড়ো বুড়ো মিহিন পোকা তার মতো আকার তো তাদেরকে সকলকে একত্রে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করেছিলেন আলাস্তু বিরব্বিকুম তোমরা সবাই কি আমাকে রব বলে স্বীকার করছো কলু তারা বলেছিল বালা আমরা স্বীকার করছি আপনি আমাদের রব এটা এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বীকৃতি নিয়ে নিয়েছে যাতে এদেরকে পৃথিবীতে পাঠানোর পরে তারপরে পৃথিবীতে থেকে যখন নির্দিষ্ট আকারে দেহ থেকে রুটাকে ছিনিয়ে নেওয়া হবে তারপরে আলামে বাজাকে যাবে তারপরে যখন কিয়ামতের দিন দাঁড় করানো হবে এটা বলতে পারবে না যে আমাদের কাছে সঠিকটা পৌঁছায়নি আমরা জানতাম না আপনি যে আমাদের রব আপনি যে আমাদের ইবাদতে একমাত্র লায়েক আমরা জানতাম না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আগে স্বীকৃতি নিয়ে নিয়েছেন আমরা সবাই সেই দিন স্বীকৃতি দিয়েছিলাম এমনকি যত ধর্মের মানুষ পৃথিবীর মধ্যে আছে সকল মানুষের রূহ সকল মানুষের আত্মাই সেদিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বীকার করেছিল যে আপনি আমাদের রব পৃথিবীতে যারা এখনো আসেনি শেষ পর্যন্ত সবাই স্বীকার করেছিল
তো সেই রূহকে ট্রান্সফার করে পাঠানো হয়েছে মাতৃগর্ভে, সেখান থেকে পাঠানো হয়েছে পৃথিবীতে। এখান থেকে আবার যখন দেহ থেকে রূহকে ছিন্ন করা হবে, তখন আলামে বারজাখে চলে যাবে আমল অনুযায়ী। যদি কোনো ব্যক্তি সৎ আমল করে গিয়ে থাকে, সৎ ব্যক্তির রূহ হয় বা আত্মা হয়, তাকে ইল্লিয়ে রাখা হবে। সেখানে সে পাখির, সবুজ রঙের পাখির ভিতরে তার আত্মাকে রাখা হবে, সে সেখানে বিচরণ করতে থাকবে। আর যদি সে গুনাহগার বন্ধ হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাফরমান বন্ধ হয়, তাহলে তার আত্মাকে সিজদিনে রাখা হবে, যেখানে সে জাহান্নামের শাস্তির স্বাদ ভোগ করতে থাকবে, তার তাপ অনুভব করতে থাকবে। তো বিষয় হচ্ছে, আমাদের দেহটা মূল নয়, দেহের সঙ্গে সবচেয়ে মূল্যবান যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত, তার সৃষ্টি, সেটা হচ্ছে রূহ। এই রূহটারই হিসাব নিকাশ, এই রূহটারই হচ্ছে জান্নাত জাহান্নাম। সেই জন্য এটা আমি বললাম যে কিছু কিছু আলেমের জ্ঞান সীমিত। এক জায়গায় বক্তৃতা হচ্ছে, সেখানে প্রশ্ন করা হচ্ছে যে আপনি বলেন আলেম সাহেব যে হিন্দুদের রূহে কি হবে, হিন্দুদের কবরে আজাব হবে কিনা। সে বলছে না, হিন্দুদের কোনো কবরে আজাব নেই, কোনো কবরে হিসাব পিসাব নেই, কিছু নেই। জ্ঞান তার ওই পর্যন্ত, সে জানে ওই দেহটাকে বসানো হয় চুলে, দেহর ভিতরে আত্মা দেওয়া হবে, তাকে বসানো হবে, জিজ্ঞেস করা হবে, প্রশ্ন উত্তর করা হবে। আসলে ওটা কবরের হিসাব নিকাশ নয়, বোঝানো হয়েছে অনুরূপ, আসলে রুহের প্রতি হিসাব নিকাশ, রুহকে জিজ্ঞেস করা হবে। এখন যদি হিন্দুদেরকে জিজ্ঞেস করা না হয়, কবরের মধ্যে খাওয়া দাওয়া না হয়, তাহলে কোনো মুসলমানের দেহকে খেয়ে নিল বাঘে, ডুবে গেল সমুদ্রে, ডুবে মারা গেল, তাকে মাছ খেয়ে নিল, তাহলে তার কি হিসাব নিকাশ হবে না নাকি? প্রত্যেকের হিসাব নিকাশ হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবরের হিসাব নিকাশ প্রত্যেকের ব্যক্তির কাছে নেওয়া হবে, সে যে ব্যক্তি হোক না কেন। শরীরকে পুড়িয়ে দিলে, জ্বালিয়ে দিলে, বাঘে খেয়ে দিলে, মাছে খেয়ে দিলে, তার কি হিসাব নিকাশ হবে না? তাকে কি জিজ্ঞেস করা হবে না? তার রূহকে প্রশ্ন করা হবে, তার রূহ এখানে অনুভব করতে থাকবে, দেহের উপরে নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনেতে হিসাব নিকাশের পরে দেহের মধ্যে দেহটাকে মোটা করে দেবেন, রূহ পুরে তাতে প্রবেশ করিয়ে দেহটাকে হৃষ্টপুষ্ট করে দেবেন, যাতে জাহান্নামের স্বাদকে আসক্ত ভোগ করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে জ্ঞান দিয়েছে সেগুলো কাজে লাগাতে হবে। পবিত্র কুরআনের আমাদের পাঠ করতে হবে, পবিত্র কুরআন সম্পর্কে অন্যান্য ধর্মের মানুষ জ্ঞান লাভ করছে, তারা আবিষ্কার করছে, কিন্তু আমরা পিছিয়ে আছি। তো পবিত্র কুরআন পাঠ করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাতে কি মেসেজ আমাদের জন্য দিতে চাচ্ছেন সেটাকে জানতে হবে, সেটা গ্রহণ করতে হবে, সেটা পালন করতে হবে। কুরআন পাঠ করলে হবে না, কুরআনকে বোঝার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে পবিত্র কুরআন পাঠ করার এবং তার থেকে শিক্ষা নেওয়ার সুযোগ প্রদান করেন। আলহামদুলিল্লাহ ইহাদা আমাল্লাহ ইবাদুহু আল্লাযী বা'দ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়াদউ লিকা রাব্বিহি ফালইয়া'মাল আমালান সালিহা ওয়া লা ইয়ুশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা ইলা আখিরিল আয়াত। তো যেটা আমি বলছিলাম যে সৃষ্টি সম্পর্কে বা রূহ সম্পর্কে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যে বাড়াবাড়ি করা হয়, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তৈরি করা হয়েছে নূর দিয়ে এবং তার নূর দিয়ে সৃষ্টি করা হয়েছে সারা বিশ্বকে, এটা একটা জাল হাদিস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনে, যে আয়াত আমি পাঠ করলাম সূরা কাহাফের একদম শেষ আয়াত 110 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, হে মুহাম্মদ তুমি বলে দাও আমি তোমাদেরই মতো একজন মানুষ। ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়া'মাল আমালান সালিহা
ওয়ালা ইশরিক বি ইবাদাতি রব্বি আহাদা। পার্থক্য তোমাদের মধ্যে আমার মধ্যে পার্থক্য এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাকে নির্বাচিত করা হয়েছে তার দূত হিসাবে, তার রসূল হিসাবে, আর তার পক্ষ থেকে ওহী বা আল্লাহর বাণী জ্ঞান আমার উপর অবতীর্ণ হয়। আর যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করতে চায় ভালো অবস্থায়, সে যেন আল্লাহর ইবাদত করে এবং তার সঙ্গে ইবাদতের মধ্যে কাউকে শরীক না করে। তার আমলের মধ্যে আমল সৎ আমল করে এবং আমলের মধ্যে কাউকে শরীক না করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের মধ্যে কাউকে শরীক না করে। প্রথমত যারা আজকে নিজেদেরকে মুসলিম বলে ঘোষণা করে, এক তো তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকে নিয়ে বাড়াবাড়ি করে, তাকে আল্লাহ নূর বলে, অথচ আদম আলাইহিস সালাম হচ্ছেন মানুষের পিতা, অর্থাৎ সর্বপ্রথম সৃষ্টি মানুষ হচ্ছে আদম আলাইহিস সালাম, তাকে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে। পবিত্র কোরআনের মধ্যে বিভিন্ন আয়াত আছে, অনেক আয়াত আছে। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি উপরে যদি এরকম কিছু থাকতো যে তার ছায়া ছিল না, বলা হয় তার ছায়া ছিল না, যদি ছোট থেকেই তিনি ঘুরতেন, বালক অবস্থায় যখন হাঁটতে শিখেছেন, বাইরে চলে বেরিয়েছেন, তখন তো মানুষ দেখেছে আরবের লোকরা, আরে এই বাচ্চাটা তো ছায়া নেই, নিশ্চয় মহাপুরুষ, তিনি নবুয়তের দাবি করার সঙ্গে সঙ্গে তাকে মেনে নিত সবাই। তিনি আরো পাঁচটা মানুষের মতো তার বাপের বীর্যেতে, তার মায়ের গর্ভেতে সৃষ্টি হয়েছে, তিনি সেখানে প্রসব হয়েছেন, জন্ম নিয়েছেন, তিনি প্রস্রাব পায়খানা করতেন, তিনি মানুষের মধ্যে ঘোরাফেরা করতেন, তিনি হাট বাজার করতেন, তিনি বিবাহ করেছেন, স্ত্রীর সাথে সঙ্গম করেছেন, তারও বাচ্চা কাচ্চা ছিল। আর আল্লাহ নূর এর থেকে হচ্ছে পবিত্র, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর দ্বারা সৃষ্টি করেছেন কাদেরকে, ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন। সেই ফেরেশতাদের কোন নারী নেই, পুরুষ নেই, তাদের খিদে নেই, তাদের কিছু কিছু নেই, কোন রিপু নেই, যার জন্য এই মানুষের মধ্যে যারা নারী পুরুষ হওয়ার পর, ক্ষুধা থাকার পরে, বিভিন্ন রিপু থাকার ফলেও সমস্ত কিছুকে উপেক্ষা করে তারা তার রবের ইবাদত করে, আল্লাহর ইবাদত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকে পালন করে, তার নিষেধ থেকে বেঁচে থাকে, তারা হচ্ছে ফেরেশতাদের থেকে উত্তম, তারা হচ্ছে সর্ব উৎকৃষ্ট সৃষ্টি, সৃষ্টির মধ্যে সবচেয়ে উত্তম তারা। অথচ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বলে তারা আরো অবপদন করাতে চায়, ওঠাতে চায় না, মানুষের মধ্যে দিতে চায় না। তারপরে হচ্ছে যে বাক্যটা এসছে যে যদি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ কোন ব্যক্তি আশা করে, সেই ব্যক্তি যেন আল্লাহর ইবাদত করে, আর সেই ইবাদতের মধ্যে কাউকে শরীক না করে। অর্থাৎ ইবাদত আমাকে করতে হবে, আল্লাহর ইবাদত আমি করব, নামাজ আমি করব, তবে লোককে দেখানোর জন্য নয়, লোকের ভালোবাসা পাওয়ার জন্য নয়। তো বর্তমানে অধিকাংশ নামাজি হচ্ছে লোককে দেখানোর জন্য নামাজ পড়ে, আমাকে ডেকেছে আমি নামাজ পড়ব, দেখবে যে আমি নামাজ পড়তে যাচ্ছি, যেই ডাকা শেষ, আল্লাহ আল্লাহকে অসন্তুষ্ট করার জন্য তো নয়, বান্দাকে দেখানোর জন্য নামাজ পড়ছিল, নামাজ শেষ, লোকে দেখবে আমার বিয়ের কাজ লাগছে, ছেলেরা গেলে পঁচাত্তর নামাজি নামাজ পড়তে শুরু করলো, বিয়ে হয়ে যাওয়ার পরে পরে নামাজ শেষ, আমার সম্পর্কে খোঁজ নিতে আসছে, অতএব আমার খোঁজ খবরটা যেন যায় নামাজি। অধিকাংশ মহিলা দেশে কখন কোরআন শেখানো হয়, কোরআন শেখানো হয় যখন সে শিয়ানা হবে, বিয়ের কাজ আসবে, এসে জিজ্ঞেস করবে মেয়েটাকে, হ্যাঁ তুমি কোরআন জানো, হ্যাঁ আমি জানি, যেন বলতে পারে আমি কোরআন জানি, যেহেতু যদি কোরআন না জানে, যদি বলে আমি কোরআন জানি, কোরআনের উপরে মিথ্যা কথা বলা হয়ে যাবে, আরে তুমি যে কোরআনটা শিখেছ শুধু ওই উদ্দেশ্যে যে পাত্র পক্ষকে বলতে পারে হ্যাঁ আমি কোরআন জানি, সেটাও তাকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ সন্তুষ্ট করার জন্য নয়, কোরআনটা যে শিখেছি, কোরআনটা পাঠ করবে নেকির উদ্দেশ্যে বা আল্লাহ তাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, তার আদেশ পালন করার জন্য না, কারণ কোরআন শিক্ষা করছে বিয়ের জন্য, বিয়েটা হবে পাত্র যাবে দেখতে এলে পরে পাত্র পক্ষকে বলবো হ্যাঁ আমি কোরআন জানি, কোরআন পড়েছি, তো কার উদ্দেশ্য হচ্ছে, এগুলোকে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য হচ্ছে,
এগুলো কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জন্য হচ্ছে নাকি মানুষকে সন্তুষ্ট করার জন্য হচ্ছে, মানুষকে বলার জন্য হচ্ছে, তাদের কাছে বার্তা পৌঁছানো হচ্ছে? আমি কোরআন পড়তে জানি, কোরআন পড়াও তো একটা ইবাদত, কোরআন পড়াও তো একটা জিকির, সেই জিকিরটাও আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য হচ্ছে না, বরং বান্দাদেরকে সন্তুষ্ট করার জন্য হচ্ছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন তোমরা ইবাদতের মধ্যে কাউকে শরীক করো না, আর এরা বিভিন্ন মানুষকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়ছে, রোজা করছে, যাকাত দিচ্ছে, কোরআনও পড়ছে মানুষকে সন্তুষ্ট করার জন্য, মানুষকে দেখাবার জন্য আমি কোরআন জানি। তাহলে এই বুঝিয়ে ফাইনাল, আর গিয়ে কোরআন থেকে পড়ছে, ঠোক্কর মেরে মেরে পড়ছে। অনেক জায়গায় কোরআন মহিলারা শিক্ষা দেয়, আমি চ্যালেঞ্জ করে বলবো যে সব মহিলারা শিক্ষা দেয়, 99% বেশি মহিলা কোরআন ভালোভাবে শিক্ষা দিতে জানে না, জানে না, জানে না, আলিবার আইনের মধ্যে পার্থক্য করতে জানে না, হাই এবং হায়ের মধ্যে পার্থক্য করতে জানে না, এদের পড়ার মানেই বদলে যায়, অর্থই বদলে যায়, পরিণামে এদেরকে জাহান্নামে যেতে হবে। ঠোকর মেরে মেরে না জানে সিন এবং সিন পার্থক্য করতে, না জানে সোয়াদকে সঠিকভাবে উচ্চারণ করতে, না জানে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলতে, আন্ধারি নাকি চৌপাট রাজা, এভাবেই চলছে ধর্ম, এভাবেই চলছে দিন। আজকে আমাদের প্রচলিত ধর্ম, প্রচলিত দিন যেভাবে চলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রকৃত দিন কিন্তু এরূপ নয়। কোরআনকে আরবি ভাষাকে শিক্ষা করতে হবে সঠিকভাবে, আলহামদ এবং আলহামদুর মধ্যে পার্থক্য আছে, আলামিন এবং আলামিনের মধ্যে পার্থক্য আছে, রহমান এবং রহমানের মধ্যে পার্থক্য আছে, রহমান রহমান পার্থক্য আছে। যদি সঠিকভাবে উচ্চারণ না করতে জানি নামাজে সূরা ফাতিহা পড়তেই হবে, সূরা ফাতিহা তো ভুল হয়ে যায়। আজকে মুসলমানরা সঠিক শিক্ষা গ্রহণ করবে না, যে কোনো ভাবে হোক কোরআনটা পড়তে পারলেই হলো, দোয়াটা শিক্ষা করতে হলোই হলো, তার সঠিক উচ্চারণ করতে হবে, তার মানে মতলব জানতে হবে, তার প্রতি একিম রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, তবেই হবে পরিপূর্ণ ইবাদত। যদি এটা সম্ভব না হয় তাহলে কিন্তু ইবাদত করার পরেও আমরা নিজেদের অজান্তে অর্থকে পরিবর্তন করে দিচ্ছি, আর সেই বিকৃত অর্থ ইবাদত কিন্তু আপনার কবুল হবে না। শিক্ষার কোনো বয়স আছে নাকি? মহারবী সাল্লাল্লাহু আলাইহির উপরে নবুয়ত কখন এলো? 40 বছরের বয়সে। বড় বড় সাহাবায়ে কেরাম যাদের যারা হাদিস বর্ণিত করেছে মহারবী সাল্লাল্লাহু আলাইহির, তারা সব ইসলাম কবুল করেছে কখন? 45 বছর, 50 বছর, 95 বছর, 60 বছর, 70 বছর বয়সে ইসলাম কবুল করেছে তারা। তারা তাদেরকে বলা হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরাম, তার সাথী সঙ্গী, যাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজি হয়ে গিয়েছেন। তারা ইসলাম গ্রহণ করার পরে আল্লাহর নবীর কাছে শিক্ষা গ্রহণ করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি যখন মসজিদে প্রবেশ করছেন, দেখছেন যে একদিকে মানুষ নামাজ পড়ছে, আর একদিকে মানুষদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে, যেখানে কচি কাঁচা থেকে নিয়ে মধ্য বয়সী থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত আছে, সেখানে গিয়ে তিনি বসে গেলেন, কেন? সেটা গুরুত্বপূর্ণ, সেটা শিক্ষাটা গুরুত্বপূর্ণ। যে ধর্মের বাণীতে সর্বপ্রথম কোরআনের অবতীর্ণ হয়েছে, দিহিত রব্বিকাল্লাযী খলক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। যে ধর্মের বাণীতে তাদের নবী বলে দিয়েছেন, তারা বলে ইলমে ফরিযাতুন আলা কুল্লি মুসলিমিন, দিনের ইলম, দিনের জ্ঞান অর্জন করা প্রত্যেক নর নারী মুসলমানের জন্য ফরজ। সেই দিনের আজকে অবস্থা এই যে মানুষের শিক্ষার দিকে সবচাইতে পিছিয়ে, দিনের শিক্ষা তো পিছিয়ে পিছিয়ে, দুনিয়াদারি শিক্ষাতে এরা শুধু পিছিয়ে, শুধু টাকা 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 এর পিছনে ছুটে চলেছে। এটা করলে কিন্তু আমাদের ইবাদত বৃথা যাবে। আমরা দেখবো আমরা তো নামাজ পড়েছি, কোরআন পড়েছি, কোরআন পড়তে না জানার পরেও কোরআন পড়েছি, কিভাবে অর্থ পরিবর্তন করে কোরআন পড়েছি, কালকে আমাদের দিনে উঠে দেখবো হায় হায় আমরা বলেছি আল্লাহ প্রশংসা কত করে এগিয়ে, প্রকৃতপক্ষে প্রশংসা করিনি, তার দুর্নাম করেছি। কালকে আমাদের দিনে উঠে দেখবো যে আমরা ইবাদত করেছি বটে, কিন্তু অমুককে সন্তুষ্ট করার জন্য, অমুককে দেখানোর জন্য, অমুককে বলার জন্য যে কোরআনটা জানি এই জন্য শিক্ষা করেছিলাম, হাই হাই সেটা করার পরে আজকে আমার পরিণাম কি? সেই লাল ভাত দেখা যাচ্ছে। এই আফসোসটা না করতে হয়,
দেহের মধ্যে রুহ থাকা অবস্থায় অর্থাৎ হায়াত থাকা অবস্থায় আপনার এই জীবনটাকে কাজে লাগান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে ব্যয় করার প্রচেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই সুযোগ আমাদেরকে দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين. Thank you.